আশা করি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে এসএসডি সংক্রান্ত। অনেকেই আসলে এসএসডি কিনবেন প্রাইসগুলো সম্বন্ধে ধারণা নেই, কারণ সম্প্রতি এসএসডির প্রাইসগুলো অনেকটাই বেড়ে গিয়েছে। তা আসলে এত পরিমাণে বেড়ে গিয়েছে যে আসলে অনেকে হয়তো বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে কেন এত প্রাইস বেড়ে গেল। তো যাই হোক, আসলে আমরা যারা তথ্য জানি জাস্ট সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। যারা ইম্পোর্টার তাদের ভাষ্য যে তাইওয়ানের চিপ সংকটের কারণে এসএসডির প্রাইসগুলো এমন অবস্থা। কারণ হলো আজ থেকে 3 মাস আগে যে একটা 256 জিবি NVMe এসএসডি বিক্রি হতো 2000 টাকায়, সেই এসএসডিটা এখন 3000 টাকা, কিছু কিছু 3000 সুই সুই, কিছু কিছু 3000 পার হয়ে গিয়েছে। তা আসলে খুব একটা বিশৃঙ্খল অবস্থা। তারপরও আমি এর মধ্যে আপডেট তথ্যগুলো জাস্ট দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি এসএসডি কিনতে চান তাহলে এই ভিডিওটা দেখে যদি আপনি মার্কেটে যান, আশা করা যায় মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনি নিশ্চিত থাকবেন আপনি জেনে শুনে একটা ভালো প্রোডাক্ট নিতে পারবেন। তো মাঝখানে একটা কথা বলতে চাই যে এসএসডিগুলো আসলে প্রচুর পরিমাণে কপি ব্র্যান্ড মার্কেটে এসেছে, তো সেগুলো থেকে আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওতে যে আমি এসএসডিগুলো নিয়ে কথা বলবো, প্রত্যেকটি এসএসডি কোয়ালিটিফুল এবং আপনি যদি এই এসএসডিগুলো কেনেন তাহলে নিশ্চিত থাকবেন যে আপনি অরিজিনাল কোয়ালিটিফুল এসএসডি কিনেছেন। মার্কেটে এখন স্যামসাংয়ের কপিতে সয়লাভ হয়ে গিয়েছে, এর আগে যেমন ছিল ডব্লিউডির কপি এসএসডিগুলো। এছাড়া আরও অনেক নতুন নতুন ব্র্যান্ড এসেছে যারা রিফারবিশ এসএসডিগুলোকে কিনে তাদের নিজের মতো করে ব্র্যান্ডিং করে মার্কেটে বাজারজাত করছে। তো আপনারা সেগুলো থেকে সচেতন থাকবেন, তাহলে আপনার কম্পিউটারের পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো থাকবে। আমরা অনেকে অভিযোগ করি যে আমি একটা এসএসডি কিনেছি, এসএসডিটা আমাকে ভালো পারফরমেন্স দিচ্ছে না, খুব স্লো হয়ে গিয়েছে, উইন্ডোজ রান হতে যে প্রায় 1 মিনিট 1.5 মিনিট সময় লেগে যাচ্ছে। এর কারণ হলো যে আপনি অবশ্যই একটা রিফারবিশ একটা কপি এসএসডি কিনেছেন, যে কারণে আপনি এই রকম একটা ঝামেলা ফেস করছেন। তো অবশ্যই একটু ভালো মানের এসএসডিগুলো কিনবেন, তাহলে আপনি আপনার কম্পিউটারের পারফরমেন্সগুলো অনেকটা ভালো পাবেন। তো বন্ধুরা, এসএসডি নর্মালি মোটামুটি 2-3 প্রকারের পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে SATA, একটা হচ্ছে SATA, তারপর হচ্ছে M.2, NVMe, এই ক্যাটাগরি এসএসডিগুলো পাওয়া যায়। আপনার যে জেনারেশনের পিসি বা যে জেনারেশনের ল্যাপটপ এটার সাথে যেটা সাপোর্ট করবে আপনাকে সেটাই নিতে হবে। নর্মালি প্রিভিয়াস কিছু এসএসডি ছিল, বিশেষ করে 6th-7th জেনের অনেক আগের কিছু ল্যাপটপ ছিল যেগুলোতে SATA সাপোর্ট করে। এখন যেগুলো ল্যাপটপ অথবা ডেস্কটপ চলে এসেছে সবগুলোতেই প্রায় হচ্ছে M.2 NVMe গুলো চলে। তো বন্ধুরা, আমি একটু প্রাইসগুলো জানিয়ে দিতে চাই। প্রথমত একটু বড় দিয়ে শুরু করবো আজকে, যে একটু বড় এসএসডিগুলো থেকে প্রাইসগুলো কেমন হবে। সবার আগে একটা কথা চলে আসে, স্যামসাং ইস্যুটা। স্যামসাংটা আসলে রিড রাইট স্পিডে সবার উপরে একটা কিং এসএসডি বলা চলে, বাট স্যামসাংকে নিয়েই বেশি খেলাধুলা হয় বাংলাদেশে। অর্থাৎ এই স্যামসাংয়ের কপি এসএসডির পরিমাণ কিন্তু অনেক বেশি। বাংলাদেশে স্যামসাংয়ের কোনো অথরাইজড পার্টনার নেই, যারা এসএসডিগুলো নিয়ে আসেন তারা চায়না থেকে বা দুবাই মার্কেট বা সিঙ্গাপুর মার্কেট থেকে কিনে নিয়ে আসেন, নিয়ে এসে তাদের মতো করে মার্কেটে বাজারজাত করেন। সো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন যে স্যামসাং এসএসডি যদি আপনি কেনেন, স্যামসাংয়ের যে মিউজিশিয়ান সফটওয়্যার আছে অর্থাৎ ওয়েবসাইট আছে, সেখানে চেক করে নেবেন সিরিয়ালগুলো, তাহলে অবশ্যই আপনি স্যামসাংয়ের অফিসিয়াল এসএসডিটি কিনেছেন এটা বুঝতে পারবেন। তো এখানে আমার কাছে একটা এসএসডি আছে, স্যামসাংয়ের 990 প্রো। এটা হচ্ছে Gen 4 NVMe এসএসডি, এর রিড রাইট স্পিডটা অনেক বেশি, 7450 হচ্ছে রিড স্পিড। যারা খুব কোয়ালিটি পিসিগুলো বিল্ড করছেন আপডেট প্রসেসর বা আপডেট মাদারবোর্ডগুলো দিয়ে, তাদের জন্য এই এসএসডিটা কিন্তু একদম ফাস্ট চার্জ হতে পারে, 990 প্রো। তো এসএসডিটা 1 TB ভ্যারিয়েন্টে মার্কেটে পাওয়া যায় বেশিরভাগ, মাঝে মাঝে কিছু 500 জিবি অনেকে নিয়ে আসেন। 1 TBগুলো যদি আপনি কিনতে চান তাহলে 13200-13300 টাকার আশেপাশে কিনতে হবে, 500 জিবিগুলো কিনতে চাইলে প্রায় 8600-8800 টাকার আশেপাশে কিনতে হবে। 980 আছে 8600 টাকার, 970 আছে 500 জিবি, সেগুলো হচ্ছে 7800 টাকার আশেপাশে পাওয়া যায়। তো আপনার স্যামসাংয়ের এসএসডি কেনার সময় অবশ্যই একটু চেক আপ করে কিনবেন যে আপনি সঠিক এসএসডিটা কিনেছেন কিনা। আচ্ছা, এরপরে আমরা যদি Gen 4 আরও একটু দেখতে চাই, এখানে Gen 4-এর আরও 2-3টি ব্র্যান্ড আছে আমার কাছে। যেমন একটা আছে কিংসম্যান গেমিং, এটা মোটামুটি 6500-7000 রিডার স্পিড, বাজেটের মধ্যে ভালো। কিংসম্যান গেমিংয়ের একটা তাইওয়ানিস প্রোডাক্ট, এটা নিতে চাইলে আপনাকে 11500 এরকম খরচ করতে হবে Gen 4 NVMe। তো এটা একটা হিটসিং শো এসএসডি, আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এরপর একটা এসএসডি নিয়ে একটু কথা বলতে চাই, এটা হচ্ছে টিমের MP44L। এই এসএসডিটার মানে আপনি কি যদি কখনো কেনেন আপনি নিশ্চিত থাকবেন যে একটা অথেন্টিক এসএসডি কিনেছেন। রিড রাইট স্পিড এভারেজ বেশ ভালো আছে, বাজেটের মধ্যে পছন্দ তালিকায় রাখা যায়। 1 TB এই Gen 4 NVMe এসএসডিটি এখন প্রায় 9000 পার হয়ে গিয়েছে। এসএসডিটার প্রাইস আজ থেকে 3-4 মাস আগেও ছিল 6300-6400 টাকা, বর্তমানে এটা 9000 পার হয়ে 9300-9400 টাকার মতো মেবি হয়ে গিয়েছে। আমার এই পেস প্যাক প্রাইসটাকে বেসমেন্ট করার প্রয়োজনে জাস্ট এটা একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। আপনি যখন মার্কেটে যাবেন দাম দর করে নিলেন, যতটুকু কম প্রাইসে পান
তবে হ্যাঁ আপনি যদি এই টিমের এসএসডি কিনেন আপনি একটা নিশ্চিত থাকবেন, যদি এখানে সিকিউরিটি অথরাইজড প্রোডাক্টের স্টিকারটা থাকে তাহলে আপনি একটা ভালো এসএসডি কিনেছেন। আচ্ছা এরপরে আমরা একটু জেন থ্রি তে চলে আসি। জেন থ্রি ওয়ান টারবাইট, জেন থ্রি ওয়ান টারবাইটে আমার কাছে এখানে কয়েকটা আছে। এখানে যেমন একটা প্যাট্রিয়ট ব্র্যান্ডের আছে, প্যাট্রিয়ট আছে, তারপর হলো টিমের আছে, এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট। প্যাট্রিয়ট নিয়ে একটু কথা বলি আমি। প্যাট্রিয়টটা হচ্ছে মূলত একটা ইউএসএ ব্র্যান্ড, মানে হচ্ছে এটার সেলস মার্কেট প্লেসটা অ্যাকচুয়ালি ইউরোপ কান্ট্রিগুলোতে, আমেরিকাতে বেশি সেল হয় এগুলো, আর এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হয় তাইওয়ানে। তো আপনারা যদি প্যাট্রিয়ট মেমোরি ডট কম ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে এটা নিয়ে আরও অনেক বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো এবারে যে অন্যান্য যে এসএসডিগুলো আছে তাদের চাইতে রিডাইরেক্ট স্পিডটা একটু কম হলেও স্টেবল পারফরমেন্সের জন্য আপনি প্যাট্রিয়টটাকে একদম নিশ্চিন্তে আপনার পছন্দ লেগে রাখতে পারেন। এখানে ওয়ান টিবিটা যদি আপনি নিতে চান, এটা জেন থ্রিতে, জেন থ্রি ওয়ান টিবি প্রাইস হয়তো 6800-900 এর আশেপাশে পাওয়া যায়। সেই সাথে আপনি যদি টিমের একটা আছে NP33, এটা 5 ইয়ার্স ওয়ারেন্টি, এটা নিতে চাইলে আপনাকে হয়তো 7800 বা এই আশেপাশে খরচ করতে হবে, 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। তো যাক বন্ধুরা, এটা ছিল মোটামুটি ওয়ান টেরাবাইট। ওয়ান টেরাবাইটের আরও অন্যান্য আছে, কিংসম্যান আছে, কিং স্পেক আছে, তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলো ব্র্যান্ড আছে, এইচপি আছে, এগুলো সবগুলোই ওয়ান টেরাবাইটগুলো 7000 পার হয়ে গিয়েছে। তো আপনারা একটু দাম দর করে নিলেন, যতটা কম পান অবশ্যই সেটা আপনার জন্য ভালো, এবং যেখান থেকে নেবেন দেখে শুনে নেবেন যে সবটা ট্রাস্টেড কিনা, তাদের মানে ইন ফিউচারে ওয়ারেন্টি লাইবিলিটিসে তারা আপনার প্রতি কতটা ভালো ভূমিকা রাখবে এটা দেখে আপনি এসএসডিগুলো কিনবেন। আচ্ছা এরপরে একটু আমি 500 জিবিতে যেতে চাই। 500 জিবিতে আমি যদি প্রথমত জেন ফোন নিয়ে একটু কথা বলি, তাহলে হয়তো এখানে একটা আছে MP44L টিমের, এটার প্রাইস যদি আপনি চান তাহলে হয়তো আপনাকে কিনতে হবে প্রায় 5800 টাকার আশেপাশে। এটারও দামটা অনেকটা কম ছিল, এখন অনেকটা বেড়ে গিয়েছে। তো এটা বেশ ভালো প্রোডাক্ট, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এরপর আমরা যদি একটু জেন থ্রিতে যাই, জেন থ্রির এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে আমার কাছে, কিংসম্যান আছে, তারপর হচ্ছে 500 জিবি আছে, প্যাট্রিয়ট 500 জিবি, HP X900+, এটা দুটা ভ্যারিয়েন্টে হয়, একটা হচ্ছে X900, একটা হচ্ছে ES900+। যেটা প্লাস সেটা রিডার স্পিড কিছুটা বেশি থাকে, আর যেটা শুধু X900 সেটা রিডার স্পিড কম থাকে। আপনি যদি X900+টা নিতে চান 500 জিবি ভ্যারিয়েন্টে, এটা 5000, 5100, 5200 এরকম হয়তো নিতে পারে, 3 বছর ওয়ারেন্টি আছে। প্যাট্রিয়টটা যদি নিতে চান 4800 টাকার আশেপাশে পাওয়া যায়। এরপরে এখানে হচ্ছে এখানে একটা আছে কিং স্পেক, এটা বার মার্কেটে সবচেয়ে সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে, আপনি এটা নিতে চাইলে 4400-4500 টাকার আশেপাশে হয়তো পেয়ে যাবেন। তারপর একটু দেখে নিলেন, যতটা কম দামে পান সেটা আপনার জন্য অবশ্যই ভালো। এটা হচ্ছে জেন থ্রি 500 জিবি। আরেকটা আছে এখানে, এটা হচ্ছে হলো টিউটনস ব্র্যান্ডের একটা স্প্যানিশ প্রোডাক্ট, এটাকে পছন্দ লেগে রাখা যায়, এটা নিতে চাইলে 5500 টাকার মধ্যে আপনাকে বাজেট করতে হবে, 3 বছর ওয়ারেন্টি থাকে, এটা একটা অথেন্টিক কোয়ালিটিফুল প্রোডাক্ট। তো বন্ধুরা এরপর একটু 256 জিবিতে যেতে চাই। 256 জিবি NVME, এখানে অনেকগুলো আছে, টিম আছে, কিং স্পেক আছে, তারপর হচ্ছে টুইন মোসের আলফা প্রো আছে, প্যাট্রিয়ট আছে, কিং স্পেক আছে, এরপর হচ্ছে কিংসম্যান গেমিং আছে, আরও আছে, মানে এগুলো অনেক ব্র্যান্ড পাওয়া যায়। তবে আমি যে ব্র্যান্ডগুলো আপনাকে দেখাইলাম এটা নিয়ে আপনি আমি শুরুতে বলেছি যে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। এখানে আপনি 256 জিবি যদি আপনি যেমন টিম নিতে চান মোটামুটি 3000 টাকা খরচ করতে হবে, কিং স্পেক নিতে চাইলে 3300 টাকা খরচ করতে হবে, আপনি যদি টুইন মোস্তা নিতে চান 2700-2800 টাকা খরচ করতে হবে, আপনি যদি প্যাট্রিয়টা নিতে চান 2600-2700-2800 টাকা খরচ করতে হবে, কিং স্পেকটা নিতে চাইলে 2500-2600 টাকা খরচ করতে হবে। তো আমার মনে হয় এই বাজেটের মধ্যে অর্থাৎ 2600-3300 টাকার আশেপাশে মোটামুটি 256 জিবি জেন থ্রি এসএসডিগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তো এগুলো মোটামুটি প্রত্যেকটা রিপুটেটেড ব্র্যান্ড, বাংলাদেশে অথরাইজড পার্টনার আছে, অর্থাৎ এগুলো গ্রে চ্যানেলে আনার কোনো প্রয়োজন নাই, পার্টনার যারা আছেন অথরাইজড তারাই এসএসডিগুলো নিয়ে আসেন, আমার মনে হয় যে আপনি এগুলো নিলে নিশ্চিন্তে থাকতে পারবেন। তো বন্ধুরা এরপর একটু সাটার দিকে যেতে চাই। সাটাতে বাংলাদেশ মার্কেটে অনেকগুলো রিপুটেটেড ব্র্যান্ড আছে, এর মধ্যে টিম আছে, এইচপি আছে, কিংসম্যান আছে, কিং স্পেক আছে, এগুলো কিন্তু সবই ঠিক আছে, মানে আমি যে এসএসডিগুলো আপনাকে NVME দেখালাম সেগুলো যদি আপনি সাটাগুলোও নেন আপনি অবশ্যই চিন্তায় থাকবে যে আপনি ট্রাস্টেড নিয়েছেন। এর মধ্যে একটা আছে পারফেক্ট ব্র্যান্ডের, এটা বাংলাদেশে অথরাইজড আছে, আপনি যদি পারফেক্টে 120 জিবি নিতে চান এক্ষেত্রে হয়তো আপনাকে 1500 এর আশেপাশে খরচ করতে হবে। এরপর যদি আপনি 120 জিবি 128 জিবি কিং স্পেক নিতে চান 1400 টাকার আশেপাশে খরচ করতে হবে। তারপর রামাস্তার আছে 128 জিবি, এগুলো হয়তো 1400-1350 টাকার আশেপাশে খরচ করতে হবে। এরপরে হচ্ছে টুইনমোস আছে, টুইনমোসের 256 জিবি 128 জিবি এগুলো পাওয়া যাচ্ছে মার্কেটে, 128 জিবি নিতে চাইলে আপনাকে 1400-1500 টাকা, তার মানে হচ্ছে যে 1400-1600 টাকার আশেপাশে 128 জিবি সব সাটাগুলো পাওয়া পসিবল। এরপর যদি আপনি একটু যান ধরুন হচ্ছে যে 256 জিবিতে, সেগুলো হয়তো 2100-2200 টাকার আশেপাশে আপনি সব এই এই ব্র্যান্ডগুলো আশেপাশে পেয়ে যাবেন।
তারপরে আপনি যদি কখনো জানেন যে 500 জিবি SATA গুলো নেবেন, 500 জিবি SATA গুলো হয়তো 3800 থেকে 4200-4300 টাকার আশেপাশে মোটামুটি এই ব্র্যান্ডগুলোর কিন্তু আছে। আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তো বন্ধুরা এগুলো ছিল মোটামুটি, আমি কিন্তু প্রাইসগুলো সম্বন্ধে ধারণা দিলাম, মার্কেটে রিপুটেটেড এবং সিকিউর যে ব্র্যান্ডগুলো এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, এবং আপনি চাইলে এসএসডিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে। আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনি একটা অরিজিনাল পণ্য কিনেছেন, আমরা যথাসময়ে সঠিক পণ্যটি পৌঁছে দেবো আপনার কাছে। সকলে ভালো থাকবেন, এসএসডির ভিডিওটা একটা শেয়ার করে সহযোগিতা করবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।